নানাদিন দরবার ও হিসাব নিকাশ করেও আওয়ামী লীগের ছেড়ে দেয়া 26 আসনের 15টিতে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। জয় পেয়েছে 11টিতে। সমঝোতার বাইরের আসনের বেশিরভাগই জয়ের ধারের কাছে যেতে পারেননি লাঙ্গুলের প্রার্থীরা। পরাজিত প্রার্থীরা শপথ বর্জনের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও দলের চেয়ারম্যান জে এম কাদের নির্বাচনকে সরকার নিয়ন্ত্রিত বলে মন্তব্য করেছেন। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনে জয় পাওয়া নিয়ে আগে থেকেই আস্থাহীনতা ছিল জাতীয় পার্টিতে। ভোটের আগে আওয়ামী লীগের সাথে দরকষাকষি করে 26টি আসনে ছাড় পেলেও বেশিরভাগই নড়বড়ে অবস্থায় ছিলেন দলের প্রার্থীরা। শঙ্কা সত্যি হল, সমঝোতার 26টির 15টিতেই পরাজয়। দলের চেয়ারম্যান ও মহাসচিব সহ জাতীয় পার্টির 11 জন জয়ী হয়েছেন। আওয়ামী লীগের ছাড় দেয়া ঢাকা 18-তে জি এম কাদের স্ত্রী শরীফা কাদের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন বড় ব্যবধানে। গাইবান্ধা 1 আসনের শামীম হায়দার পাটোয়ারি, নীলফামারী 4-এর আহসান আদিলুর রহমানও হেরেছেন বড় ব্যবধানে। সুবিধা করতে পারেননি জি এম কাদেরের ভাতিজা রংপুর 1 আসনের হোসেন মকবুল শাহরিয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের লাঙ্গলের প্রার্থী রেজাউল ইসলামও। সমঝোতার বাইরের আসনগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি জাতীয় পার্টি। প্রার্থীদের অভিযোগ ভোটের অনিয়মের, নিজেদের ব্যর্থতার বিষয়টিও স্বীকার করেছেন তারা। মাননীয় চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ যারাই পাশ করেছেন, সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হলে আপনারা এই কয়েকজন গুটি কয়েকজনের শপথ আপনারা নেবেন না, শপথ বর্জন করবেন জাতীয় পার্টির দিকে তাকায়ে। সমস্ত কেন্দ্রগুলোয় গিয়েছি, সেখানে যেয়ে দেখেছি যে ভোটাররা অবাধে ভোট দিচ্ছেন এবং তাদের কোনো ভোটার নাম্বার নাই, ভোটার আইডি কার্ড নাই, ছবির সাথে ভোটার লিস্টের মিল আছে কিনা সেগুলোও দেখা হচ্ছে না। রংপুরে সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন চেয়ারম্যান জি এম কাদের। সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে এবং সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন সেখানেই সুষ্ঠু করেছেন, যেখানে চাননি সেখানে করেননি, যেখানে তাদের যে ক্যান্ডিডেটকে পাশ করাতে চেয়েছেন আমাদের ধারণা মতো সেইভাবেই তারা ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।